আজ দুপুরে পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষে 15 পুলিশ সহ 150 ব্যক্তি আহত হয়েছেন। জুমার নামাজের পর 8 থেকে 10 হাজার মুসল্লির একটি জঙ্গি মিছিল পূর্ব নাখালপাড়া অবস্থিত আহমদিয়া সম্প্রদায়ের একটি উপাসনালয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে বাধা দেয় পুলিশ। এতে তেজগাঁও এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। কাজী আলীদের অমুসলিম ঘোষণার দাবিতে গত কয়েক বছর ধরেই বেশ কয়েকটি ইসলামী সংগঠন ঢাকায় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। আমাদের দাবি মানতে হবে, কাজী আলীদেরকে অবিলম্বে পার্লামেন্টে আইন করে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। সেই চিত্রটি হচ্ছে যে এইখানে এই দেশটি আমরা যে দর্শনের উপরে যে রাষ্ট্রটি আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছিলাম সেই দর্শনগুলোর মূলে আঘাত করা। আজকে অত্যন্ত ক্ষুদ্র ইসলামিক একটি সম্প্রদায় আহমদিয়াদের উপর তারা আক্রমণ চালাচ্ছে। এই বিবেচনায় যদি কেউ মনে করে ওনারা বহাল তবিয়তে থাকবেন, ওনারা ভুল করছেন। আগামীকাল আক্রমণ যখন ওনাদের উপর হবে তখন প্রতিবাদ করার মানুষ বাংলাদেশে থাকবে না। I started making this film because I wanted to understand why these attacks against the Ahmadiyyas were suddenly happening. The Bangladesh I grew up in was a country founded on the basis of religious freedom. In fact, the constitution banned religion-based political parties. So how did we get from there to here, where today religion has become such a volatile factor in national politics? আমার স্কুলে আমার ক্লাসে কয়েকজন বান্ধবী ডাকলে, ডাকগুলো কাজ জানেন মেয়েরা পুরা সব বাড়া যায়, তাও কেউ বাড়াইলো না। তারপর ওয়াইসে ধুমক করলো, তাও কয়েকটা মেয়ে বাড়া গেল। তারপর আমার দপ্তরে এসে ডাকলে গেলে তখন দালাল বলছে, তোরা যদি একটু তোরে তিন চুনা যদি পড়ে তাহলে এই স্কুলে কেউ পড়বে না। তো তোরা বাপকে তারপর বলছে তোমরা এক সপ্তাহের ছুটিতে থাকো। আমরা বললো 13 দিন পরে স্কুলে গেছি, আমরা আজকে এই ক্লাসটা করবো তারপরে বাড়িতে যাবো। তারপর আমাকে ধুমক মারলো। কে ধুমক মারলো? জালাল। আচ্ছা, তারপর বললো তোমার সার্টিন ছুটিলে আজকে চলে যাও। তারপর আমরা সার্টিন ছুটিলে চলে আসি। 25 তারিখে ছুটি নিয়ে চলে আসছে আর স্কুলে যাও। জাবুল স্যার বলেছে কাদিয়ানের মেয়েরা যদি আসে তাহলে ওরে পড়াও ধরবো না, পরীক্ষার খাতাও দেখবো না। What is happening in Bangladesh right now is we see these incidents as some sporadic incidents. We first saw this incidents in 1963. But after the liberation war, after the independence of Bangladesh, the first attack came on Ahmadis in 1987. To Bangladesh jokhon Bangladesh adhin hoy, Bangladesh adhin ekta dharmo nirpekkhota tar charta je stombho Bangladesh er bala hoy tar moddhe ekta, karona Pakistaner shomoye rajnoitik patbhumi ta chilo the Muslims are a nation, orthat Bharater musulmander jonno arekta তারা একটা জাতি, তাদের জন্য আর একটা জায়গা। তাই বাংলাদেশ হওয়ার সঙ্গে সঙ্গে সেই মতবাদটা ভুল বা ব্যর্থ প্রমাণিত হয়।
এবং বাংলাদেশের বেসিসটাই হচ্ছে বা ভিত্তিটাই হচ্ছে যে না, বাঙালি সংস্কৃতি, বাঙালি ভাষা, বাংলাদেশে পুরো বাংলার লোক তারা একটা আলাদা জাতি এবং সেই জাতির জন্যে যে ভূমি সেই ভূমিতেই তারা স্বাধীনভাবে বসবাস করবে। কাজে বাংলাদেশ হওয়ার সঙ্গে সঙ্গে এই আহমদি বা এই সাম্প্রদায়িক ইস্যুটা একদমই ওঠে নাই বা এবং ওঠার কোনো সম্ভাবনা ছিল না। আহমদি একটি হচ্ছে একটি নির্দিষ্ট মতবাদের অনুসারী। তারা তারা কি হচ্ছে যে মির্জা গোলাম আহমদ, তিনি কাদিয়ানে অর্থাৎ পাঞ্জাবে, ভারতের পাঞ্জাবে তিনি একটি জায়গায় জন্মগ্রহণ করে তিনি দাবি করেন যে তিনিও একজন নবী। এইখানেই আমাদের সাথে, আমাদের মুসলমানদের সাথে বিরোধ এখানে হচ্ছে যে আমরা যদি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং সব মুসলমানই মোটামুটি মনে করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। এরপরে যেহেতু কোরআন শরীফে সূরা মায়দাতে বলছে যে আজ আমার তোমার ধর্মকে পূর্ণ করলাম, আমার নিয়ামত পূর্ণ করলাম, নাম দিলাম ইসলাম, সেখানে একটা জিনিস পূর্ণ হয়ে গেলে পরবর্তী পর্যায়ে কোনো নবী আসার অবকাশ নেই। এটাই হচ্ছে সাধারণ যুক্তিতর্কে তাই দাঁড়ায় যে পূর্ণ হয়ে গেলে যদি আর কিছু থাকে উপচে পড়ে যাবে। তাহলে 1953 সাল একটা খুব গুরুত্বপূর্ণ সাল বলা যেতে পারে, কারণ সেই সময় পাকিস্তানে সবচেয়ে মানে সক্রিয় এবং সবচেয়ে মারাত্মক বিদ্রোহিতা শুরু হয়। এবং আপনারা জানেন যে মাওলানা মওদুদি, তারপরে তারা মিলে এবং একটা খুনাখুনি পর্যায়ে, প্রায় গৃহযুদ্ধের পর্যায়ে চলে যায়। সেই সময়টায় আজকাল লোকজন বলছে যে তখন বাংলাদেশে কিন্তু কিচ্ছু হয়নি, বাংলাদেশ থেকে এর কোনো প্রতিক্রিয়াই হয়নি, তখন আমি স্কুলে পড়ি, এর কোনো প্রতিক্রিয়াই হয়নি। আজকাল বলছে, মানে পাকিস্তানের লোকরাই বলছে যে তখন বাংলাদেশ থেকে যেহেতু কোনো প্রতিক্রিয়া হয় নাই, কোনো সমর্থন পাওয়া যায় নাই, সেই জন্যেই অমুসলমান ঘোষণা করার কথাটা তখন আসে নাই তেমনভাবে, যেটা পরে 74 সালে এসে ভুট্টোর সময় করা হয়েছে। তো অর্থাৎ বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার পরে সেইখানে এই বোধটা অনেক বেশি বেশি ছিল। I hope Bangladesh learns lesson from what has happened in Pakistan. The image of Pakistan as a fundamentalist country has been created because this fundamentalist trend was not tackled properly in the beginning. In a country of 140 million, the Ahmadiyya population is only about 110,000. But militant groups target this tiny community to push through a larger agenda of creating an Islamic state. It's a top-down strategy, where anti-Ahmadiyya hatred is being stirred up by Islamist parties and then it's seeping down to the village level. ওই যে নালিম ভাই তো আসেনি, কোথায় গেল?
দেখেছেন গন্ডগোল থেকে আপনি আসলে গন্ডগোল বাদু We believe in the final religion of Islam. Kalima La ilaha illallah Muhammadur Rasulullah is my belief, our belief. This is our conviction. We live for it, we die for it. Whatever is going on in the name of anti-Ahmadi agitation is nothing but dirty, nasty politics. আপনার ধর্মীয় ভাবে আমাদের সাথে অন্যদের যে বিরোধ আছে সেটা যুক্তি তর্ক দিয়ে কিংবা ঠিক আছে তারা আমাদের কাফের বললো আমরাও তাদেরকে নানা বিষয়ে বলতে পারি যে না এই বিশ্বাসটা তাদের ঠিক না তারা আমাদের বলতে পারে যে আমাদের বিশ্বাস ঠিক না এবং অন্যান্য ফিরকার মধ্যে এরকম একটা ইয়ে চলে আসছে কিন্তু যখন এটা রাজনৈতিক রূপ নেয় তখনই সেখানে একটা সহিংসতা একটা ভায়োলেন্স একটা সন্ত্রাস সেইখানে চলে আসে তখন আর এটা একটা যুক্তি তর্ক বা একটা অমিল বা একটা বোঝার ভুল তাতে সীমাবদ্ধ থাকে শাহিন সবির আবু তালেব মরজেম হবি এরা এসে আমার আব্বুকে প্রথমে মারধর করে মারার পরে তারপরে দুই মসজিদের সব মানুষগুলো আমার আব্বুর পরে হামলা করে তো একটা আমার আব্বুকে মারে মারে আমার তুমি দেখেছো তোমার সামনে মেরেছে তোমার এই লোকগুলো কারা এরা কারা যারা মেরেছে তোমার আব্বুকে চেনো এদের বাড়ি বাড়ি কোথায় আমাদের বাড়ির পাশে তোমাদের বাড়ির পাশে এদের বাড়ি জি ওই পাড়া কি বলেছিল কিছু বলেছিল তোমার আব্বুকে এরা হ্যাঁ কি বলছিল তোমার আব্বুকে বলেছিল আপনাকে এই আমার ছাড়তে হবে তাহলে এই মসজিদ দখলে আমাদের এই মসজিদ আমাদের দখলে নাহলে এই মসজিদে তালা ঝোলাতে বাধ্য হবে বলছে কি তোমরা ঝোলো আমরা বারান্দায় নামাজ পড়বো The government has banned the sale and publication, distribution and retention of all books and booklets on Islam published by the Ahmadiyya Muslim Jamaat Bangladesh, which includes the Bengali or any other translation with explanation of the Quran Majeed. Jamaat is the largest Islamist party in Bangladesh. Though once a marginal voice in the secular politics of the country, they have been slowly growing in strength. And in 2001, progressives were stunned when Jamaat entered a coalition government for the first time in Bangladesh history. Since then, religious conflict has increased, including the movement to ban Ahmadiyya books and a push for a blasphemy law that would make it illegal to insult Islam.
I think that the real major concern with this bill is that it's framed in incredibly vague terms. It seems to be left up open as to how it will be interpreted and applied. And it seems to me it's nothing more than a charter, really, to persecute anybody who is willing to engage in questioning and discussion around how religion is used and abused. And the only people who have any interest, I think, in bringing a bill like this are people who are interested in abusing religion and using it to consolidate their own political power. Actually, the whole game which is going on right now is actually they are after the main seat. They are after the state power. They want to run the statecraft. While our Rasul, Khatam al-Nabin, Hazrat Muhammad sallallahu alayhi wa sallam, never went for the state or the statecraft or the state power. He never wanted to capture the power. The power came to him. Islam belongs to human beings, not to any soil or earth or state or a bounded area or a chunk of land, no. So there is nothing called state religion. Religion belongs to man, not to a state. And there is nothing called Islamic state whatsoever. With many people, the response you get is, well, they won't really do this. It's not conceivable that anyone would go as far as this. And after all, you know, we are still, we still have a constitution. Everyone says, we still have a constitution. We still have rights of free expression and all the rest of it. How can they really do this? But, you know, we have a constitution, but we have a parliament where there's a two-thirds majority in a coalition where the Jamaat seem to be a very strong voice and to some extent a disproportionate voice as far as these kinds of issues are concerned. হাকিকাতে জিহাদ একটা বই মদন সাহেব লিখেছেন, সেখানে উনি একটা অদ্ভুত কথা বলেছেন, সেই কথাটা বলি। উনি বলেছেন যে 13 বছর পর্যন্ত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অনেক প্রচার করার চেষ্টা করেছেন কিন্তু মানুষের মন জয় করতে পারেননি। কিন্তু 13 বছর পর মদিনা হিজরত করে যখন তিনি তরবারি ধারণ করেন তখন মানুষের মন আপনি আপনি গলা আরম্ভ করে। এই যে উদ্ধৃতি, এই যে মূল্যায়ন, ইস ফ্যাসিজম ইন ইসলামিক লেভেল, তরবারি দিয়ে মানুষের মন জয় করেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা হতে পারে যার কাছে যুক্তি আছে, যার কাছে ভালোবাসা আছে, যার কাছে আল্লাহর নিদর্শন আছে, তাকে জোর করে মানুষের মন জয় করতে হবে? তাহলে তার মনের জগৎ থাকলে থাকছে, আধ্যাত্মিকতা কিছু থাকছে না। জোর যার মূল্য তার সোর্ড ক্যান উইন ইউর বডি, ইউর শেল, নট দ্য হ্যান্ডস। সো এই কথাটা যে মদিনী সাহেব বলেছেন, এটা হচ্ছে আমাদের যেটা মূল্যায়ন, এটা হচ্ছে জামাত ইসলামী মূল শেপ। তারা মনে করে মূল ক্ষমতায় যাও, তারপর দেখো কেমন ইসলাম ছড়ে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতার জন্য ইসলাম করেন নাই, মানুষের জন্য ইসলাম করেছেন। যে মানুষকে উদ্ধার করার একটা পথ আল্লাহ আমাকে দেখিয়েছে, সেটা হচ্ছে তার পূর্ণাঙ্গ ধর্ম, সর্বশেষ ধর্ম ইসলাম। এটা যদি মানুষ বুঝে তাহলে আপনি আপনি সে বিগলিত হয়ে আল্লাহ থেকে ধাপিত হবে। তো আমরা এই এই ফ্যাসিজমে বিশ্বাস করি না। আলহামদুলিল্লাহ যে ইসলাম এই সন্ত্রাসীরা দেখাচ্ছে রাস্তাঘাটে মসজিদ আক্রমণ করে ইমাম শাহ আলমকে হত্যা করে, আমরা সেই ইসলামে বিশ্বাস করি না। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামে বিশ্বাস করি। Violence against Ahmadiyyas is organized by smaller Islamist parties. Though lacking elected positions, their actions would not be possible without the silent support of Jamaat, which has 2 cabinet ministers in the current government. Yeah, it's interesting that Jamaat's public position, or certainly the position of its sort of more responsible spokespeople, seems to shift. And recently, we have seen some statements by them saying they're not directly involved with this. But at the same time, Jamaat MPs in Parliament, not only now but in earlier periods, including in the earlier period of the BNP government in 1993, had made statements calling for the Ahmadis to be declared as non-Muslims. And certainly there are records, I mean there are newspaper records going way back, well over 10 years, where both Ghulam Azam and Nizami have made statements against the Ahmadis. And in one of the in the case where an Ahmadi imam was killed recently, it was actually a card-carrying Jamaat member who's been accused of the murder. Muhammadur Rasul.
যে যারা কিনা খতমে নবুয়তের যারা কিনা এই আন্দোলনটা করতেছে এখন আহমেদিয়াদের বিরুদ্ধে তারা কেন আন্দোলনটা করতেছে, তারা কি শুধুমাত্র ধর্মের কারণে আন্দোলনটা করতেছে, অন্য কোনো ক্ষমতার জায়গা আছে? আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো মাহবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনবী সর্বশ্রেষ্ঠ নবী, এইটুকু যারা বিশ্বাস করে তারাই শুধুমাত্র মুসলমান। এইটাকে অবিশ্বাস করে কেউ নিজেকে মুসলমানের পরিচয় দিতে পারে না, এই জন্য আমরা এটার প্রতিবাদ করতেছি এবং আমরা বলতেছি যে সে আপত্তি নাই, আমি মুসলমান, আমার কালেমা, কিন্তু এরা যে দেখাচ্ছে, এরা যে উস্কানিমূলক বক্তব্য রাখছে এটার সাথে আমি মোটেও পরিচিত নই। আমরা শুধু ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকতে চেয়েছি, আমাদেরকে টেনে বের করে ইস্যু বানানো হচ্ছে। এখনো যখন আপনারা এখানে দেখছিলেন অনুষ্ঠান চলছিল, আমি কলেমা তৈয়বা পড়ছি যে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি যেন কোনো মানুষকে তোমার জায়গা না দেই, কোনো মানুষ আমাকে উদ্ধার করতে পারে না, তুমি পারো আমাকে আমাদেরকে উদ্ধার করতে। তারা অত্যন্ত খুব এই জন্য ক্রুদ্ধ যে তারা মনে করে যে আমরা ইসলামকে অত্যন্ত শান্তির ধর্ম বলি, আর তারা বলে যে ইসলাম শান্তির ধর্ম নয়, ইসলাম হলো কাফের হত্যার করতে হবে, কাফেরকে মেরে ফেলতে হবে এবং যারা বিধর্মী তাদেরকে নানাভাবে তাদের ধ্বংস কামনা করতে হবে, তাদের উপর আক্রমণ করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে যত অত্যাচার করা হবে ততই পুণ্য হবে, এটা আমাদের বিশ্বাস করে না। এবং যেহেতু আমরা এটা করি না এই জন্যে আমাদের প্রতি তারা বিরূপ, তারা বলে আমাদের ইসলামের স্পিরিট এরা নষ্ট করে দিচ্ছে। তো আমি তো সেই যে টুইন টাওয়ার ধ্বংসের বিষয়টিকে আমি অত্যন্ত ঘৃণার সঙ্গে প্রতিবাদ করি, আমার দুর্বল শক্তি নিয়ে আমি এর নিন্দা করেছি, এবং ইসলাম যেটা প্রকৃত ইসলাম, আহমদী জামাত যে ইসলামে বিশ্বাসী, সেই ইসলাম কখনো এ ধরনের আক্রমণ কখনো সমর্থন করে না, কারণ এটা আত্মহত্যা, নিজেকে হত্যা না করে আত্মঘাতী হওয়া যায় না। ইসলাম বলে যারা আত্মহত্যা করে তাদের জানাজা পর্যন্ত না পড়ার জন্য উৎসাহিত করেছে, যারা আত্মহত্যা করে। পরে এক সমাবেশে বক্তারা চলতি সংসদ অধিবেশনে এই সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার জন্য বিল পাশের দাবি জানায়। Nobody talks about logic and mere constitutional rights. They talk about doctrines and theologies. All right, if I have a difference of opinion in theological matters, am I to be punished by the constitution of Bangladesh? Is there any constitution in the whole world which can call me a non-Muslim, logically? Whether I am a Muslim or not, whether I believe in the doctrines of Islam or not, totally depends on Allah to decide. Who am I to declare anybody a non-Muslim? I am a Muslim because I am a believer in certain things. It's in the Quran. And if I don't believe in it, I am not a Muslim. But where is it in the Quran that the government of Bangladesh shall declare so and so to be a non-Muslim? আল্লাহ তাআলা কি এটা কোনো কাউকে ডেলিগেট করে গেছেন নাকি? তো যারা এই কথা বলে তা বোঝা যাচ্ছে তাদের আইন সম্পর্কে তো জানেও না, এমনকি তারা তাদের নিজের ধর্ম সম্পর্কেও জানে, মানে সীমিত ধারণা। If I am a non-Muslim, I have to declare that I am a non-Muslim, but I declare, by God I declare I am a Muslim. My kalima is La ilaha illallah Muhammadur Rasulullah, the same kalima which turned thousands and lakhs of non-Muslims, idolaters, sinners, into totally God-fearing Muslims during the time of Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Does that kalima prevail or not? It carries the same strength or not? I believe in the same kalima of La ilaha illallah Muhammadur Rasulullah. How come that kalima does not turn me into a Muslim, according to the mullahs? The same kalima turned Umar ibn al-Khattab into a Muslim. The same kalima turned Bilal Habshi into a Muslim. The same kalima is my belief and my commitment. How come I remain non-Muslim? Do I have to, add some new additions in Islam to convert me into Islam? The whole issue of, who is the right Muslim and who is not the right Muslim, obviously that's not an issue for me. This is not for me to decide who is the right Muslim and who is not the right Muslim. So, Muslims all over the world for the last 1500 years have been following different
practices, different rituals, different norms. So, I mean, it's ridiculous for anyone to come up and say that, you know, I'm the Muslim and sort of the other followers of other 15 different ways and rituals and belief structure are not Muslim. I mean, that's the one most ridiculous thing one can say. It is not government by law that if you look like this, then you are a Muslim, and if you don't look like this, to me, erukum chara hole Musliman hobe, erukum chara na hole you are, mane tumi Musliman nao, eta to kono ain dara hoy ni. So this is by revelation. So I don't know who's that, who is demanding the government that there should be a law. So is there any law under which the Muslim has been declared to be a Muslim? So I find it totally un-Islamic. Forget about the constitution or laws of the land. Whatever little knowledge I have, Islam somporke amar jototuku dharona, sei onujayi kono keu ei dabi korte pare na. And whoever does it, he must be a duffer. কোনো পুলিশ ব্যারিকেড বিডিআর দিয়ে কখনো রুখা যাবে না আমরা পুলিশ আরো পয়সা খেয়ে নামি নাই নিজের ঈমান রক্ষার দাবিতে আমরা কারো পয়সা খেয়ে নামি নাই ও আল্লাহ ইটস আপ টু ইউ টু ফাইন্ড আউট বাট আমরা বাংলাদেশের পত্রপত্রিকায় দেখলাম যে জামাল নাসির চৌধুরী এবং হাজি শামসুল হক ঢাকাবাসী ক্যাটাগরিক্যালি বলছে যে আগের মতো খতমে নবুয়ত ইস্যুতে যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে জনগণ তখনই জনতা তাদেরকে ক্ষমা করবে না মাহমুদুল হাসান মুমতাজি সাহেব বলছেন আমরা কারো পয়সা খেয়ে নামি নাই আমরা ইমান রক্ষার্থে নেমেছি সুতরাং বুঝা গেল 2004 সালের আগে 2003 সালের এন্ডের আগে যারা ব্যবসা করার করে নিয়েছে কিন্তু উনি ওটাও বোঝাতে যাচ্ছেন যে আমি কারো এজেন্ট না যেটা কেউ সেই তার কথাটা অ্যাপারেন্ট তাই বুঝায় অর্থাৎ এর আগে যারা করেছেন তারা এজেন্ট ছিলেন এবং ব্যবসা করেছেন যা করার That is why we call them peddlers of religion. They have got nothing to do with religion, whatsoever. Quran Sharif categorically nishedh kore, kathakuro, dharmiyo byapare, barabari korte, atai korche tara. It's a matter of making money out of khatme nabuwat. Sorry about it. বর্তমান সরকার যেন তাদের মুসলিম ঘোষণা করে ইসলামী মূল্যবোধের প্রমাণ দিতে পারে সেই তৌফিক সরকারকে উদ্দেশ্য একটা এইখানে একটি মনোমেটালিক বা মনোলিথিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যার বেসটা হবে সুন্না এবং ইসলাম অর্থাৎ বাংলাদেশের যে আবহমান যে চরিত্র প্লুরালিজম বৈচিত্র্যময় বিচিত্রতার মধ্যে ঐক্যের সন্ধান এই দর্শনের মূলে আঘাত করা আমি প্রটেস্ট করব আপনি নিয়ে গেলেন আপনার ক্ষমতার জোরে আপনি সরকারের প্রতিনিধি এই জন্য নিয়ে গেলেন আমি ওই কথাটা বলতেই থাকবো না আপনি যদি আমি জানি যে 5-10 হাজার লোকের মতকে আপনারা ইয়ে করেছেন অথচ আমার এখানে সাইনবোর্ড লাগানো হলো আমার আকিদার বাইরে তো তার মানে আপনারা নিজেরা বুঝে দেখবেন আপনারা এদের কাছে বউ ডাউন করবে কেন আমার এখানে আমার আধিপত্যের মধ্যে সে হাত দেবে কেন তার কি অথরিটি আছে কারণে মাইকে আজান দিয়া দিতে হবে এটা কোথায় মাইকে আজান আমার কোন স্ট্যাটাস হলো না কোন মজুদার হলো না কিন্তু বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা বাংলাদেশি জাতীয়তাবাদের নামে এক ধরনের মনোলিথিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চান তারই প্রক্রিয়ায়
কখনো হিন্দুদের মধ্যে আঘাত আসছে, কখনো আদিবাসীদের মধ্যে আঘাত আসছে, এখন এখন না বরাবরই আহমদিয়া সম্প্রদায়ের উপর আঘাতটা চলে আসছে, আদিবাসীদের উপর আঘাত আসছে। এই আঘাতগুলো একটি মাত্র কারণ যে এদেরকে ভীত সন্ত্রস্ত করে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, আহমেদদেরকে সুন্নি মুসলমান তরিকায় ফিরিয়ে নিয়ে আসতে হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি এখানে না থাকতে পারো ভারতে চলে যাও, অথবা ধর্মান্তরিত হও, অথবা চাঁদা দিয়ে আমাদের এখানে কোন রকমে মাথা গুঁজে থাকো, কোন কণ্ঠস্বর যেন তোমাদের শোনা না যায়, তোমরা থাকবে জিম্মির মতো, আমরা যা বলবো তাই বলবো। পুলিশের সঙ্গে যোগাযোগ করি তো পুলিশ আসেন না? আসেনি। পুলিশ থেকে দাঁড়ায় পাবলিক এনাদের পিটিয়ে নিবে। পুলিশ জনগণকে কি বলছে যে তোরা বাড়ি ঘর ভাঙেন না কি করন করো, কিন্তু বাড়িতে আগুন লাগে দেন, আগুন লাগে দেন না। আমি যদি মার্ডার হয় তাহলে কিন্তু একটা বেগাজ আছে, সবসময় বলতেছে আব্দুল হক আসলেই তারে আমরা এটাই তো জিডি বলা করব, এই যে শাসানিটাই তো জিডি, এই হুমকিটাই তো জিডি, সেটা তো আপনি লিখিত দেন না। আমি 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 একটা জিডি দিছি, আমি হ্যাঁ জিডি করেছি, আব্দুল রাজ্জাক সাহেব এখনো হুমকি দিয়ে যাচ্ছে, আব্দুল রাজ্জাক সাহেব যে আমি জেলে যাব, তবু এই ওহাবরে আমি চেষ্টা করি গা, আব্দুল রাজ্জাক মৌলভি এই এলাকার প্রভাবশালী মৌলভি। আর আরেকটা যেটা খুব অ্যালার্মিং, এরা যেটা বলছে তারা ওদেরকে বলেছে যে ঈদের তিন দিন পরে তাদের লাশ ফেলবে, লাশ ফেলবে, এটাও কিন্তু একটা, এটা কিন্তু কে বলছে, কে বলছে কথাটা এইভাবে বলা যায় না, কে বলছে এত জনতার ভিতরে না রাস্তা দিয়ে হ্যাঁ আমাদের সাক্ষীটা আমাদের এই সাক্ষী হবে, কিন্তু ওর রাত্রে সাক্ষী দেবে না, সাক্ষী যখন আবার এরপরে বলবেন যে বলছে অমুক বলছে, সেদিন যেমন বলছে নেহরুল হুমকি দিচ্ছে শর্মীকে যে তোরে হত্যা করবো, তখন আমরা বললাম যে ঠিক আছে নেহরুলের নাম লিখো, আপনিও লিখলেন না, তারপরে ওরা বলছে এই নেহরুল বলেনি, সাক্ষী 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 কাদিয়া নেই, সাক্ষী নিতে হবে না 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 ঠিক আছে, আপনাদের সাক্ষী ওদের সাক্ষী আমরা নেবো না, আমরা কাদিয়া নেবো, চার পাঁচজন সাক্ষী হবে সেটা বলছেন। আব্দুর রাজ্জাক আপনাকে বলেছে আপনার ছেলেকে বের করে দিতে হবে বাড়ি থেকে, তারপর আপনি তাকে বাড়ি করে দিচ্ছেন, আপনি তো কাঁদিয়ে নি না, কাঁদিয়ে না থাকলে বন্ধ, আপনার ছেলে কাঁদিয়ে নি সেজন্য আপনারও বন্ধ করে দিচ্ছে। We are one of the poorest country. We are underdeveloped country. We are full of disease in this country. We have shortage of doctors. We are shortage of everything. So we can solve those problems instead of bringing another religious problem. You see, there are only two countries were created basis on the religion. One is Israel, one is Pakistan. And both these countries are in trouble now. From the beginning, they are facing problem. So you don't want to be another country, Bangladesh, in that problem. Until we can separate this religion and the state affairs, the problem will be there. আহমদিয়া সম্প্রদায়ের প্রকাশনা নিষিদ্ধ করে সরকার একটি আদেশ জারি করে গত বছরের 8 জানুয়ারি। সরকারি এই আদেশ গেজেট আকারে প্রকাশের আগেই বাজার থেকে এই সমস্ত প্রকাশনা পুলিশ বাজেয়াপ্ত করতে থাকলে এর বৈধতা চ্যালেঞ্জ করে 6টি মানবাধিকার সংগঠন ও আহমদিয়া জামাতের এক নেতা আদালতে আসেন গত 20 ডিসেম্বর। হাইকোর্টের একক অবকাশকালীন বেঞ্চে বিষয়টি নিয়ে 2 দিন শুনানির পর আদালত 2 জানুয়ারি পর্যন্ত সরকারি আদেশের কার্যকারিতা ও এর গেজেট প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন। রোববার হাইকোর্টের নিয়মিত বেঞ্চের শুনানিতে আহমদিয়া জামাতের পক্ষের আইনজীবীরা বলেন সরকারের এই আদেশের ফলে সংবিধানের ধর্মীয় স্বাধীনতা ও আইনের চোখে সমান অধিকারের নিশ্চয়তার বিষয়টি চরমভাবে লঙ্ঘিত হয়েছে। আহমদিয়া সম্প্রদায় বাংলাদেশে প্রায় 80 বছর ধরেই আছে,
1912 সন থেকেই তারা এখানে একটা এস্টাবলিশড কমিউনিটি হিসেবেই আছেন। তাদের নিয়ে কোনো ধরনের সমস্যা কোনো সময় সৃষ্টি করা হয়নি, তারাও করেনি, তারাও পিসফুলি থেকেছেন, শান্তিপূর্ণভাবেই থেকেছেন। গত কয়েক বছর ধরে একটা গোষ্ঠী বিশেষ করে রাজনৈতিক কারণে এবং তাদের কিছু উদ্দেশ্য হাসিল করার জন্যে এই সম্প্রদায়ের পিছনে লেগেছে, তাদের বিভিন্ন মসজিদে হামলা করেছে, বিভিন্ন জনকে খুন করা হয়েছে, তাদের উপরে আক্রমণ চালানো হয়েছে, এবং এটা একদম উদ্দেশ্যপ্রণোদিতভাবে হচ্ছে। এটার পিছনে সারা জাতি একদমই নাই, একদমই বলা যায় না যে সব মুসলমানরাই আছে। অনেক আগে এন্টি নাজি আন্দোলনের বিরাট নেতা মার্টিন পাস্তোরের একটা কথা ছিল, ইন জার্মানি they came for the communist, I didn't protest because I thought I am not a communist. Then they came for the Jews, I didn't protest because I was not a Jew. Then they came for the Catholics, I didn't protest because I was a Protestant. And they came for the Protestant and alas, there was nobody to protest. আজকে অত্যন্ত ক্ষুদ্র ইসলামিক একটি সম্প্রদায় আহমদীয়দের উপর তারা আক্রমণ চালাচ্ছে। এই বিবেচনায় যদি কেউ মনে করে ওনারা বহাল তবিয়তে থাকবেন, ওনারা ভুল করছেন। আগামীকাল আক্রমণ যখন ওনাদের উপর হবে তখন প্রতিবাদ করার মানুষ বাংলাদেশে থাকবে না। পাকিস্তানে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার পর কি শান্তি এসেছে? আমি সেখানে কি দেখছি, যখন যখন সুন্নিরা রুকুতে যায় তখন শিয়ারা তাদেরকে খুন করে, আর শিয়ারা যখন সেজদাতে যায় তখন সুন্নিরা তাদেরকে খুন করে, এবং তা মসজিদে, কিন্তু মসজিদে সেখানে তো শান্তি আসেনি কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার পর। সেখানে তো লড়াই সেই চলছেই চলছেই চলছে, এবং সেই লড়াই যে শুধুমাত্র করাচিতে পাঠান আর পাঞ্জাবি বা মহাজের নন মহাজের তা তো না, শিয়া সুন্নিদের মধ্যে। সুন্নিদের অবস্থা ইরানে কেমন? শিয়ারা যেখানে প্রাধান্য যেখানে তাদের প্রাধান্য। আসলে আপনারা এটা কতটুকু জানেন আমি জানি, কিন্তু আমার ফ্যানিতে এটা ঘটেছে। কিন্তু ইয়া নবী সালাম আলাইকা, এটাকে আপনি দাঁড়িয়ে বলবেন না বসে বলবেন? তারাবিন নামাজে চার ওয়াক্তের পরে কি আপনি মোনাজাত পড়বেন না বিশ ওয়াক্ত পড়ে মোনাজাত পড়বেন? এটা কিন্তু আমাদের এখানে মারামারি পিটে পিটে মাথা ফাটফাটি হয়েছে, আমি দেখেছি। সুতরাং ওই সমস্ত কারণেই আমি দেখেছি বলেই আমি এই সমস্ত থেকে দূরে থেকেছি, এবং আমি মনে করি যে যেভাবে আল্লাহর ইবাদত করবেন ঠিক সেভাবে তাকে ওইভাবে করতে দেওয়া উচিত, এবং সেই বিশ্বাসেই আমি এখানে এসেছি। আই হ্যাভ বিন ভেরি প্লিজড টু সি দি রিয়াকশন অফ দি ইন্টেলেকচুয়ালস ইন বাংলাদেশ। In Pakistan, the intellectuals were comparatively silent. They did not speak out. But I find that the intellectuals in Bangladesh have spoken out. And that augurs well for Bangladesh. In an age when Islam is a hot-button issue, the dispute over Ahmadiyyas did not stay inside the country. Global players and media outlets that normally ignore Bangladesh found the Ahmadiyya crisis of great interest. Western media would try to force-fit this political dispute into larger narratives of global Islamic militancy. অপরদিকে সকালে ইউ কমিশনের সদস্যরা পরিদর্শন করেন আহমদিয়া সম্প্রদায়ের মসজিদ। নেদারল্যান্ডস, ইটালি, জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্কের রাষ্ট্রদূত ও ইউরোপীয় কমিশনের বাংলাদেশ প্রধানের সমন্বয়ে দলটি কথা বলেন আহমদিয়া নেতাদের সাথে। দলটি সম্প্রতি আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলা সহ বেশ কিছু ঘটনা সম্পর্কে তাদের উদ্বেগের কথা জানান। The EU has submission are concerned about the expected siege of the central mosque of the Ahmadiyya Muslim Jamaat in Dhaka on Friday the 27th of August. The EU heads of mission expressed the need for protection of minorities. We have a human rights report
that details abuses against minority communities. We also receive letters from people detailing abuses and murders of people who are land grabbing against Hindus, land grabbing of Buddhists, and land grabbing of Ahmadiyyas. So we have to investigate. যারা বাংলাদেশের উপরে অবাঞ্ছিত চাপ সৃষ্টি করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন এই আল্লাহ মুসলমানকে জয়যুক্ত দান আমিন আল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাআহু আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম. It's easy to bring in pressure from outside in this globalized world. And yes, it's true, it's issues of local identity until now overrides global identity. It would be more sensitive for the global community to have a better sense of how people are dealing locally with the problem and go along with the local solution, support the local solution. Or support the local effort. Solutions in other countries, other societies, even if sort of if you have similar situation, experience of similar situation in 15 other countries, and they have dealt it in different ways and have been more successful. From that, if you immediately jump that this path is the right one for Bangladesh or right one for country X, may not necessarily be true, because to generalize on these issues are rather foolhardy. Sometimes these issues are very difficult to solve exclusively locally. So locally, when the efforts to solve, they do need sort of global support. But global support has to be very sensitive to the way the local people who are dealing with it, how they are thinking, how they are approaching. Otherwise, this the accusation of imposition or trying to influence from outside, this is a label which sticks very easily. And which can very easily undermine sort of committed and long work of local solution. I started showing a rough cut of this film in Bangladesh because I believed that our crisis of religious fundamentalism had to be met with resistance from inside the country. But it was increasingly difficult to keep any conversation limited to the local context. At every screening, someone would invariably challenge the film because I live in America. In a post-9/11 world, the threat of American power casts a long shadow over political dialogue. কতগুলো একটা বিষয়ে আমি একটু চিন্তিত ছবিটার একটা ইমপ্যাক্ট নিয়ে সেটা হলো ইন্টারন্যাশনাল লেভেলে এবং আপনার কথা থেকে আসছে সেটা কিন্তু একটা চিন্তার বিষয় টেরোরিজমের নামে ইসলামের যে কলঙ্ক সেটাকে যদি আপনি ঢাকতে গিয়ে যদি বলেন যে না এখানে তালেবান হওয়া যাবে না এখানে এই অত্যাচারটাকে আমরা সমর্থন করব না কিন্তু এটা হচ্ছে বলে এই দেশ তালেবান হয়ে গেছে এটা বলা আবার ঠিক না আমেরিকানদেরকে সুযোগ করে দেয়া যে তাহলে বোমা মারো আর একটা কথা বলি আমরা তো দুজনেই নিউ ইয়র্কে কাজ করি এবং এর আগে অনেক কাজ করেছি যেগুলো যুক্তরাষ্ট্র বা নর্থ আমেরিকা বেসড এবং ওখানেই মূলত দেখানো হয় কিন্তু এই কাজটা বিশেষ করে আমাদেরকে মনে হয়েছে যে ওখানে দেখানো হবে ঠিকই কিন্তু ওখানে দেখানো আসল উদ্দেশ্য না কারণ এই জিনিসটা এই ধরনের জিনিস বাইরের চাপে কিছু হবে না সেটা আমেরিকান এম্বাসি বললো আর অমুক এম্বাসি কল করলো আর ধর্ম প্রতিমন্ত্রীর সাথে দেখা করলো এটা খুব লিমিটেড একটা অ্যাপিল আলটিমেটলি এই ধরনের জিনিসকে ফাইট করতে হবে ইন্টারনালি এবং এই জন্য মনে করি যে বাংলাদেশের ভিতর থেকে যদি চাপটা না আসে এটা কোনো মতে রেজিস্ট করা যাবে না আমার নাম মহিউদ্দিন আহমদ আমি এই ছবিটাতে আছি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই একটা চমৎকার কাজ করেছো এবং তোমরা নিউ ইয়র্কে থেকে এই কাজটা করছো সেই জন্য আমার আরও ভালো লাগছে তো আমি একটা কথার সাথে একমত করি যে বাংলাদেশের ভিতরেই জনমত সৃষ্টি করতে হবে সেটাতে কিছু হবে বলে আমি মনে করি না তোমার সম্পূর্ণ অধিকার আছে আমার সাথে দ্বিমত পোষণ করার তবে আমি আমার কথার পক্ষে যে উদাহরণটা দেবো সেটা হলো দেখো 12 April টাইম ম্যাগাজিন একটা রিপোর্ট বেরিয়েছে বাংলাদেশ সরকারের এই নার্ভাসনেস আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি কিন্তু সেই একই কথাগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকা ছাপা হয়েছে বিভিন্ন সময় এমনকি ইনকিলাবের মতো পত্রিকাও বলেছে বাজারে গেলে সরকারকে দেখা যায় না দি গভর্নমেন্ট ডাজ নট এক্সিস্ট কিন্তু সেই একই কথাটা যদি টাইম ম্যাগাজিনে বলা হয় তখন তাদের কাঁপুনি শুরু হয় আর এক সাংবাদিক আসেন লম্বা দেখতে শুনতে খুব সুদর্শন আমি নাম বলবো না যেহেতু তিনি উপস্থিত নেই থাকলে আমি উপস্থিত নাম নিয়ে কথা বলতাম তাকে আমি কুতুব মিনার সম্পাদক বলি তো এই কুতুব মিনার সম্পাদক গত শুক্রবার তার স্বনামে লেখা একটা এডিটোরিয়ালে বলেছে বাংলাদেশে মৌলবাদ একেবারেই বাড়েনি
জামাত 10 বছর আগে যে ভোট পেত সেই ভোট এখনো তারা পাচ্ছে, কিন্তু তারা মৌলবাদ মোটে বাড়ায়নি বাংলাদেশে। মৌলবাদ বাড়লো কোথায়? আমার ইচ্ছা করে তাকে বলি, হয়তো আমি কোনো কলমে লিখবো, আপনি এই ছবিটা দেখেন, ওই যে শিশুটা কাঁদছিল যে তার বাবার সামনে, যেভাবে তার সামনে তার বাবাকে যেভাবে পিটিয়ে মেরেছে, এটা তাকে দেখানো উচিত। আমার এই অবজারভেশনের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা প্রশ্ন করা, যে আমাদের যে কনস্টিটিউশন, এখানে সকল ধর্মের সমানভাবে প্রচার করার অধিকার যে সংরক্ষণ করা আছে, এটার সঙ্গে আপনারা কতটুকু একমত? এই 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 প্রশ্নটার উদ্দেশ্য হচ্ছে, বিভিন্ন সময়ে রাষ্ট্র এবং অন্যেরা আমাদেরকে প্রোটেক্ট করার জন্য আসে, আমরা যারা হিন্দু বা বৌদ্ধ খ্রিশ্চান আহমদিয়া, তাদেরকে নিজেদের এলাকায় লোকজন বলে যে আমরা উইল প্রোটেক্ট ইউ। এটা খুব হাস্যকর, কেন মানে কেউ এসে আমাদের বলতে হবে যে আমরা আপনাদেরকে প্রোটেক্ট করব? তাইলে তো মানে এখানে স্টেটের কোনো মেকানিজম নাই, যে যেই মেকানিজমের আওতায় পিপলস আর প্রোটেক্টেড। এটা খুব দুঃখজনক, যে কারণে বিভিন্ন সময় আমি দেখেছি যে গ্রামে গঞ্জে যেসব জায়গায় রাইট হচ্ছে, সেখানে লোকজন অন্যরা যারা উদার মুসলিম আছেন, তারা এগিয়ে এসে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। এইটা একজন আরেকজনকে প্রোটেক্ট করার প্রশ্নটা কখন আসবে, কেন আসবে? যেখানে স্টেট হচ্ছে সুপ্রিম পাওয়ার, সুপ্রিম অথরিটি, যেখানে স্টেটের ল আছে, কনস্টিটিউশন আছে, সেইখানে স্টেট ইন্টারভিন করবে। কিন্তু সবসময় দেখা গেছে যে এই প্রোটেক্ট করার জন্য কাউকে আসতে হচ্ছে। এইটা খুব শেমফুল আমাদের এজ এ নেশন, দিস ইজ ভেরি শেমফুল। এরা কিন্তু বড় একটা অংশ, এদেরকে কিন্তু বুঝাইতে হবে যে কোনটা ঠিক। এই অংশ মুসলমানের সবচেয়ে বড় সমস্যা, এরা পড়ে না, এরা কথা শুনে, তাদের কথা শুনে, যারা কিনা ধরেন মসজিদের ইমাম বা কোনো হুজুর, এরা যা বলে এরা বিশ্বাস করে নেয়, কারণ এরা মনে করে যে এরা মিথ্যা বলতে পারে না, কিন্তু এরা মিথ্যা বলতে পারে, বা এরা কোরআনের ভুল ব্যাখ্যা করতে পারে বা হাদিসের ভুল ব্যাখ্যা করতে পারে। যেমন ধরা যায় কাদিয়ানিদের বা আহমেদিয়াদের নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে, এটা তো হওয়ার কথা ছিল না, মানে এদের উপরে নির্যাতনের কোনো রাস্তা নাই, বা ইসলাম এইটাকে সমর্থন করে না। ইসলাম বলে না যে এদেরকে জ্বালায় দাও, বাড়িঘর পোড়ায় দাও, একেবারে একেবারে। এটা খালি ধরেন বা আমাদের আমাদের যেমনি আপনার আমাদের, আমি যখন অনেক সময় ইমামদিকে ট্রেনিং দিতাম, তো একটা কোশ্চেন ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করতো, আপনার দাড়ি নেই কেন? আপনি যে ইসলামের কথা বলেন তো আপনার দাড়ি নেই কেন? তো আমি বললাম, দাড়ি তো রসুল সাল্লাহ সাল্লামের একটা সুন্নত, ওয়ান অফ দ্য সুন্নত। আমি বললাম যে সুন্নত যদি মানেন, তার সবচেয়ে বড় সুন্নত কী? তিনি কোনোদিন মিথ্যা বলেননি। তো এইখানে ইমাম দিকে বলতাম, এখানে এতগুলো আপনারা বসে আছেন, কেউ উঠে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি জীবনে মিথ্যা বলিনি? তো ওয়াই ডোন্ট ইউ ফলো দ্যাট সুন্নত? তাহলে তো মুসলমানরা ওটা ফলো করলে তো চুরি ডাকা দিয়ে বাংলাদেশ থেকে সব বন্ধ হয়ে যাবে, মিথ্যা না বললে চুরি করা যায় না। তাই সব দাড়ি টাড়ি নিয়ে পড়ে যান কেন আপনারা? Islam as its practice has a clergy. It didn't be there. Not at all. No, it's never said. Yeah. It's never said that you need a bloody clergy. They said in fact the opposite, yeah. You don't need a clergy. I mean, they kind of wash a wad shumi, you know. Ja icha, even things like cigarette kyonra, cigarette shaitan peshab korse. All kinds of things. Now tell me, you want to stop people smoking cigarettes, do a better ad, man. Mm. Yeah. Yeah. Jano, Rasulullah shomoy, ekjon chobi tulchilo, develop jokhon korchilo, onar chobi ber hoy nai, onno gular chobi ber hoye geche. And then you say, but you know, the camera was only invented about maybe 100 years ago. Tumi ki bhalo jano? Ya ki korte ashcho? What do you say to these people? আমরা যদি প্রকৃত মুসলমান হই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার বলছে তিনি আমাদের আদর্শ, তিনি দেখিয়ে গেছেন, তিনি ইহুদিকে উহুদের যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দিয়েছেন, তিনি পৌত্তলিক আপনার যেখানে হাতিমতায় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার কন্যাকে মুক্ত করে দিয়েছেন, তিনি
যখন লাশ উঠে চলে একটা লাশ যাচ্ছে উঠে দাঁড়াচ্ছেন তিনি, লোকের সাহাবা কারামরা বলছেন এটা তো ইহুদির লাশ, তিনি বলেছেন মৃত্যু অতি ভয়ঙ্কর, যখনই কোনো লাশ যাবে তখনই উঠে দাঁড়াবে, সে কোন ইহুদি হোক বা খ্রিস্টান হোক বা হিন্দু হোক, তিনি হিন্দু তেমন কিছু দেখেননি, কিন্তু যে কোনো ধর্মই হোক যখন একটি লাশ যাবে শ্রদ্ধা প্রদর্শন করবে, কারণ সে সৃষ্টিকর্তার কাছে ফিরে যাচ্ছে। এই হচ্ছে ইসলামের আদর্শ, যে কোনোভাবে কোন ধর্মযুদ্ধও যদি ইহুদিকে অংশগ্রহণ করতে দেওয়া যায় তাহলে আমাদেরও যে কোনো সম্প্রদায় যাই ভাবুক না কেন আমাদের সহনশীলতা প্রদর্শন করতে হবে, তবেই আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উম্মত হতে পারব। তার মানে এই না যে অন্যান্য যারা কমিউনিস্ট ধরো যে বাম যারা রাজনীতি করতেছে অথবা যারা সেকুলার পন্থী তারা লড়াই করতেছে সেগুলো তো আমি না করতেছি না বা উড়াই দিচ্ছি না যে এগুলো করা যাবে না, এগুলো করলে ক্ষতি হচ্ছে সেটা আমি বলতেছি না, কিন্তু আমার কথা হচ্ছে যদি বিষয়টা হয় যে ঠিক আছে ইসলামের এই ইয়ে নিয়ে সমস্যা, অন্তর্দ্বন্দ্ব নিয়ে সমস্যা, তাহলে তো আপনাকে অবশ্যই সেটা তো আপনি অর্থনীতি বা সমাজনীতি দিয়ে বিচার করলে বা বিশ্লেষণ করলে কোনোভাবেই কোনো রাস্তা পাওয়া যাবে না। আপনি দেখেন ধরেন এখন যদি মানে আইন দিয়ে বা ইয়েকে এই খতমে নবুয়ত আন্দোলনকারীদেরকে বলা হয় যে তোমরা এই অন্যায় করতে পারবে না, সেটা কিন্তু ও মেনে নিল না, ও মানতে বাধ্য হইলো আইনগতভাবে যে ঠিক আছে আমরা করলাম না কারণ আমরা করলে মামলা খাইতে হবে পুলিশের মায়ের খাইতে হবে, কিন্তু ওরা মনে প্রাণে সেটা বিশ্বাস করলো না, মানে জিনিসটা একবারে বন্ধ হয়ে গেল না, আবার কিছুদিন পরে চান্স পাইলে আবার মেরে দিবে। মানে আসলে কি আপনার আপনার সেদিনের বক্তব্য কি ছিল যে আপনি চাচ্ছেন যে বা সারা হোসেন বলতেছিল যে আইন আইনের জায়গায় থাকবে, আইন পাশ হবে ঠিকই কিন্তু গ্রামে ঠিকই পিটায় মেরে ফেলবে, সেই আইন হইল না। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সরকারের প্রতি রুল জারি করে আগামী 3 সপ্তাহ পর্যন্ত এই আদেশের কার্যকারিতা স্থগিত করে। কাদিয়ানি সম্প্রদায়ের ধর্মীয় প্রকাশনা বাজেয়াপ্ত করার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ কেন অবৈধ এবং সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না তার কারণ দেখাতে সরকারকে 3 সপ্তাহের সময় দিয়েছে হাইকোর্ট। আজকে রুল নিষেধ জারি করা হয়েছে সরকারের উপরে 3 সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে যে কেন এই আদেশটাকে মৌলিক অধিকার পরিপন্থী সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না। আজকে হাইকোর্টের এই আদেশের কারণে আমরা বলতে পারি যে ধর্মীয় অধিকারকে সংরক্ষণ করা হয়েছে। এখন ছেলে মেয়ে কেউ স্কুলে যাচ্ছে না, হাত বের কে দি। আমার ঈদের পরে সামনে বার্ষিক পরীক্ষা ডিসেম্বর মাসে স্যার স্যাররা বলে দাও সিদ্ধান্ত নিয়ে এটা স্যারদের তো সিদ্ধান্তের ব্যাপার না, দেশে একটা আইন আছে দেশে একটা সরকার আছে, সিদ্ধান্ত তো স্যার না, যে স্যার বাধা দেবে সেই স্যারকে জেলে যেতে হবে, যে স্যার বাধা দেবে তাকে জেলে যেতে হবে। বাধা কেউ দিচ্ছে না, তো বলেছি এই তো বলছে বাধা দিচ্ছে, এলাকার যে লোক বাধা দেবে তাদেরকে জেলে যেতে হবে, দেশে আইন আছে। এলাকার লোক একদিকে হলে হবে না, কে উস্কাচ্ছে এলাকার লোককে, আমাদের খুঁজে বার করতে হবে সেই লোকটাকে। দেশের আইনে সবাই সমান, এখানে সুন্নি শিয়া কাদিয়ানি বলে কিছু নেই বাংলাদেশে। Everyone seems to have a different solution to the Ahmadiyya crisis. Leftist parties want to hold rallies. Activists want to appeal to villagers. Religious scholars want theological debate. And lawyers are going through the courts. Perhaps a combination of all these forces might yet prove a match for the raw street power of the militant groups. I have a pride. And that is the Bengali nationalism. The people of Bengal, they are logical, they are reasonable. They love Islam, but they are not mad people. They are not orthodox reactionaries. They are not Taliban brand. I was proud of it. I am still proud of it. But the recent developments, they put the things a bit hazy to me. As if the Bengali mentality is turning away or a bit going astray. This is not the Bangladesh we knew. I am not worried about myself. We are not worried about the Ahmadis here. We are worried about the whole nation as a whole. What will happen to Bangladesh as a whole? Don't allow Mullahism and Talibanism take its root in Bangladesh.
That is a request and a very humble one. May Allah help all of us and guide us in His correct way. সাঁওতালদের উপরে হামলা কেন? পাহাড়ে হামলা কেন? দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, দুনিয়ার মজদুর ধর্ম নিয়ে রাজনীতি চলবে না, করতে দেওয়া হবে না, ধর্ম নিয়ে রাজনীতি শ্রমিক শ্রেণীর নেতৃত্বে আন্দোলন করে তুলো, দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, এক হও লড়াই করো, দুনিয়ার মজদুর ধর্ম নিয়ে রাজনীতি চলবে না, করতে দেওয়া হবে না, ধর্ম নিয়ে রাজনীতি শ্রমিক শ্রেণীর নেতৃত্বে আন্দোলন করে তুলো, দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, এক হও লড়াই করো, দুনিয়ার মজদুর ধর্ম নিয়ে রাজনীতি চলবে না, চলবে না, করতে দেওয়া হবে না, ধর্ম নিয়ে রাজনীতি শ্রমিক শ্রেণীর নেতৃত্বে আন্দোলন।